পূর্ব মেদিনীপুর মায়াচর থেকে মহিষাদল দনিপুরে আসার পথে রূপনারায়ণ নদে নৌকা উল্টে নিখোঁজ 15 জন যাত্রী। সকাল 9টার দিকে প্রায় 40 জন যাত্রী নিয়ে মায়াচর থেকে দনিপুরে আসার সময় ভাটাই চড়ায় আটকে যায়। মাঝি জোয়ার আসার অপেক্ষা করে যাতে নৌকাটি পাড়ে আনতে পারে, কিন্তু হঠাৎই জোয়ারের ধাক্কায় নৌকা উল্টে যায়। যাত্রীরা উদ্ধারের জন্য চিৎকার শুরু করে। দনিপুরের পার থেকে নৌকা নিয়ে উদ্ধার কাজে যায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মহিষাদল পুলিশের পক্ষ থেকে উদ্ধার কাজের জন্য লঞ্চ নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত খবর অনুযায়ী 15 জনকে উদ্ধার করে হাওড়ার শ্যামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মায়াচরের কলমপুরের হাসপাতালেও কিছু যাত্রীকে পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মনা সাধকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। বারংবেড়া ঘাটের দিকে এসেছিল, ওটা বরাবরই পারা পার করে, মাঝরাস মাঝ নদীতে এসে একটা চড়ায় আটকে যায়। তা মাঝি ওই বানের জন্য মানে জোয়ারের জন্য অপেক্ষা করছিল, জোয়ারটা এমনভাবে এসে যায় সে নৌকা পাল মানে পাল্টি খেয়ে যায়, পাল্টি খেয়ে ভেসে যায়। একটিও জনমানব কেউ বাঁচতে পারেনি, কেউ উঠতে পারে না। কিভাবে কি হয়েছে? পাল্টি খেয়ে খেয়ে 3-4 পাক খেয়ে খেয়ে তারপরে সোজা হয়ে ভেসে ভেসে গেছে। কোনখানটা থেকে পাল্টি খেয়েছে? ও সে পারে, এ পারে নয়, ও পারেই, ও পারেই হচ্ছে যে পাল্টি খেয়ে খাচ্ছে তো ও পারে। কতজন ছিল ছিল কিছু জানেন? সেটা স্যার বলতে পারছি না, কতজন ছিল কি করছে কি করে বসবো হতে। আপনার নাম? তারাপদ রানা।